কিছুমান উৰাবাতৰি আসলতে আমাৰ মাজত আৰম্ভ হৈছে গাঁওবাসীৰ মাজত ৰাইজৰ মাজত কিছুমান আসলতে উৰাবাতৰি উলাইছে যে ভিডিঅ'য়ে আহি ঘৰ কাটিছে বা তেনেকুৱা ধৰণৰ কথা কিন্তু আসলতে হেতু কথা নহয় প্ৰথম কথা ভিডিঅ'য়ে ঘৰ দিব নোৱাৰে ঘৰ কাটিব নোৱাৰে ঘৰ দিয়া হয় বা কাটা হয় গাঁওসভা ৰিজলিউচনৰ জৰিয়তে আৰু যি 2011 চনত যিটো সেনসাস হৈছিল যি লোকপিয়ল হৈছিল সেই লিষ্টমতে মানুহৰ আসলতে ঘৰ আহে আৰু তাৰ ভিতৰত আমি ফিল্ড সার্ভে করি যিখিনি এটা ধর 2011তে সেনসাস হয়ে গেছে আর আজি 2022 হল গতিকে 11 বছরের এক ব্যবধান এই ব্যবধান হয়তো বহুত মানুষের অবস্থা উন্নত হয়েছে বহুত মানুষের অবস্থা হয়তো একই আছে আর কিছু মানুষের আগতকেও বেয়া হয়েছে গতিকে আমি ফিল্ড সার্ভে করি পঞ্চায়েতের কর্মচারী সকলের দ্বারা ফিল্ড সার্ভে করে আমি চাব লাগে যে আজি তারিখত তার ভিতর কিমানখিনি মানুষের পাবলগিয়া আর সেইখিনি আমি দিব লাগে আর সেই মর্মে ইতিমধ্যে লিস্ট প্রিপেয়ারও হয়েছিল আর তেনেকে ঘরের লিস্টখন আহিছিলও ফাইনেল হয় কিন্তু তারপর কি হল আমার 8 জুন তারিখে এইখন আপনার লেটার আছে কমিশনার সারপর আছে এইখন কমিশনার অফিসরপর আছে যে ইয়াত দিছে যে কমপ্লেইন্স আর রিসিভ ফ্রম ডিফারেন্ট সোর্সেস যে দেয়ার আর ইনএলিজিবল হাউস হোল্ডস হ্যাভিং পাক্কা হাউসেস এডেড ইন দ্য পার্মানেন্ট ওয়েট লিস্ট আন্ডার দ্য রিভাইজ ডেফিনেশন অফ কাচ্চা হাউস ইন দিস রিগার্ড ইউ আর রিকুয়েস্টেড টু ভেরিফাই অল দ্য হাউস হোল্ডস অ্যান্ড ডিলিট অল দ্য ইনএলিজিবল বেনিফিসিয়ারিজ ফ্রম দ্য PWL ফলোয়িং দ্য গাইডলাইন দ্য ম্যাটার ইজ টু বি ট্রিটেড এজ মোস্ট আর্জেন্ট গতিকে যেহেতু কমিশনার অফিসের পর আহিছে যে তেওঁলোকে কমপ্লেইন পাইছে কিছুমান অযোগ্য হিতাধিকারী ঘর পোৱা বুলি সেইকাৰণে আমাক যিখন আমাৰ ফাইনেল লিষ্ট আছিলে সেইখনৰ পুনৰ এবাৰ পুনৰীক্ষণ কৰি আমাক তাৰ ভিতৰত যদি কোনোবা অযোগ্য হিতাধিকারী আছে তেনেহলে সেইখিনি ডিলিট কৰাৰ এটা প্ৰসিডিউৰ আছে সেই প্ৰসিডিউৰ মতে ডিলিট কৰিব কৈছে নহয় প্ৰথম কথা হেনেকুৱা একো হেৰি হোৱা নাই আমাৰ কি হৈছিলে ইতিমধ্যে আমি কিছুমান
আমি যেহেতু কি কয় পর্যায়ক্রমে এৰিব লাগিব আমি একেদিনাই দু গুটেখিনি মানুহৰ পেমেন্ট কৰিব নোৱাৰো যিখিনি আমি প্ৰথমে লিষ্ট পাইছো পঞ্চায়তৰ পৰা সেইখিনি প্ৰথমে এৰিম এলোকা পর্যায়ক্রমে এৰিম গুটেখিনি কাৰণ আমাৰ অলমোষ্ট 1079 বেনিফিচিয়ারি আছে গটিকে আমাৰ তাৰে প্ৰথম যিখন লিষ্ট হৈছিলে 30 তাৰিখে আমাৰ এটা নিৰেখন আহিছিল যে সেইদিনাখন আমি প্ৰথম যেটো ফাৰ্ষ্ট ইনষ্টলমেণ্ট আছে হেতু দিব লাগে তো প্ৰথম কি অলপ বেনিফিচিয়ারি দিয়া গৈছিল সেইদিনাখন বাকিখিনিও আমি পৰ্যায়ক্ৰমে দিলু হয় কিন্তু সেইখিনি সময়তে যেহেতু আমাৰ 1 তাৰিখে চিঠিখন আহিলে গটিকে আমি যেহেতু যদিও সেইখিনি মানুহৰ আমাৰ পেমেন্ট হৈছিল তথাপিও আমি চিঠিখন আহাৰ লগে লগে সেইখিনিও এবাৰ পুনৰীক্ষণ কৰিব বাধ্য হৈ গলোঁ